কাল্ট লিডার জিম জোন্স এবং তার অনুসারীরা জোনসটাউন প্রতিষ্ঠা করেন, গায়ানার জঙ্গলে একটি ইথিওপিয়ান সম্প্রদায়। কংগ্রেসম্যান লিও রায়ানের সফর অন্ধকার বাস্তবতা প্রকাশ করে, যা জোন্স দ্বারা সংগঠিত একটি গণ বিপ্লবী আত্মহত্যার দিকে পরিচালিত করে, যার ফলে 900 জনেরও বেশি মৃত্যু হয়। জোনসটাউনে গণহত্যা, হেরফের, ধর্মান্ধতা এবং নিয়ন্ত্রণহীন কর্তৃত্বের করুণ পরিণতির একটি ভুতুড়ে উদাহরণ হিসাবে রয়ে গেছে। আসসালামু আলাইকুম, রেড ইন্টেল চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। এটি ছিল নভেম্বর 18, 1978, যখন গায়ানার প্রত্যন্ত জঙ্গলে আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং মর্মান্তিক ঘটনাগুলির একটি উন্মোচিত হয়েছিল। কাল্ট লিডার জিম জোন্সের নেতৃত্বে পিপলস টেম্পলের সদস্য 900 জনেরও বেশি লোক মারা গিয়েছিল, যা জোনসটাউন ম্যাসাকার নামে পরিচিত। জোনসটাউন, এটি পরিচিত ছিল জিম জোন্স এবং তার অনুসারীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি বসতি। সম্প্রদায়টিকে একটি ইথিওপিয়ান সমাজ হিসেবে কল্পনা করা হয়েছিল, যেখানে ব্যক্তিরা সম্প্রতিতে বসবাস করতে পারে, সামাজিক অসুস্থতা থেকে মুক্ত থাকতে পারে, যা তারা বিশ্বাস করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র জর্জরিত হয়েছে। জিম জোন্স একজন ক্যারিসম্যাটিক এবং কর্তৃত্ববাদী নেতা ছিলেন, যিনি ধর্মীয় উৎসাহ এবং রাজনৈতিক মতাদর্শের সংমিশ্রণের মাধ্যমে মানুষকে তার দিকে টানতে সক্ষম হন। পিপলস টেম্পলের সদস্যরা বিচ্ছিন্ন জোনসটাউন বসতিতে থাকতেন এবং কাজ করতেন। তারা একটি সাম্প্রদায়িক জীবনধারা দ্বারা আবদ্ধ ছিল, যেখানে ব্যক্তিগত সম্পত্তি সহ সব কিছু ভাগ করা হয়েছিল। জিম জোন্স প্রায়শই আবেগপ্রবণ বক্তৃতা দিতেন, তার অনুসারীদের ভয় এবং নিরাপত্তাহীনতাকে কাজে লাগিয়ে তাদের পরম আনুগত গড়ে তুলতেন। তিনি তার অনুসারীদের দক্ষিণ আমেরিকার জঙ্গলে যেতে রাজি করান, যার জন্য যথেষ্ট প্রভাব ব্যবহার করেছিল, যেখানে তারা বিশ্বাস করেছিল যে তারা নিপীড়ন থেকে বাঁচতে পারে এবং উন্নত সমাজ প্রতিষ্ঠা করতে পারে। বসতি বাড়ার সাথে সাথে এর বিচ্ছিন্নতাও বেড়েছে। সদস্যরা ক্রমবর্ধমানভাবে তাদের পরিবার এবং বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, তাদের জোন্স এবং তাদের কর্তৃত্বের উপর নির্ভরশীল করে তোলে। মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্বিগ্ন পরিবার সদস্যরা জোনসটাউনে তাদের প্রিয়জনদের সম্পর্কে তাদের উদ্বেগ প্রকাশ করে এবং কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে শুরু করে। এটি ঘটনাগুলির একটি সিরিজের সূত্রপাত করে, যা অবশেষে একটি ভয়ঙ্কর উদ্ঘাটনের দিকে নিয়ে যায়। ইউএস কংগ্রেসম্যান লিও রায়ান অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদনে উদ্বেগের কারণে উদ্বেগজনক সংশ্লিষ্ট পরিবারের সদস্য এবং সাংবাদিকদের সহ একটি প্রতিনিধি দলের সাথে জোনসটাউন পরিদর্শন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রতিনিধি দলটি জোনসটাউনে পৌঁছে প্রথমে সবকিছু শান্ত বলে মনে হয়েছিল। বন্দোবস্তের সদস্যরা তাদের হাসি মুখে অভ্যর্থনা জানান। জিম জোন্স প্রাথমিকভাবে সহযোগিতামূলক দেখায়, প্রতিনিধি দলকে আশ্বস্ত করে যে সব কিছু ঠিক আছে, কিন্তু রাত যত বাড়তে থাকে মুখটা ভেঙে যেতে থাকে। রাত যত বাড়তে থাকে জোন্স তার অনুসারীদের মধ্যে ভয়ের বীজ বপন করে। প্রতিনিধি দলের সফর একটি অন্ধকারে মোড় নেয়, যখন জোনসটাউনের সদস্যদের একটি দল তাদের উপর গুলি চালায়। তারা পালানোর চেষ্টা করলে বিশৃঙ্খল এবং বিভ্রান্তি রাজত্ব করে। আক্রমণ থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা আতঙ্কিত এবং হতবাক হয়ে একসঙ্গে জড়ো হয়েছিলেন। তারা জোনসটাউনের নেতৃত্বে প্রকৃত প্রকৃতি এবং জিম জোন্স দ্বারা নিয়ন্ত্রিত স্তরের সাক্ষী ছিল। সেই সন্ধ্যায় জিম জোন্স তার অনুগামীদের একটি দুর্ভাগ্যজনক সমাবেশ ডাকেন। মণ্ডুলি, কারসাজি এবং মগজ ধোলাই সবই করেছিলেন তিনি একাই। একটি হিমশীতল এবং ভয়ঙ্কর চূড়ান্ত বক্তৃতায় জোন্স তার অনুগামীদের বোঝালেন যে তিনি যাকে বিপ্লবী আত্মহত্যা বলেছেন তা করা ছাড়া তাদের কোনো বিকল্প নেই। তিনি তাদের বলেছেন যে তারা আত্মসমর্পণ করলে তারা যে অনিবার্য নিপীড়ন ও নির্যাতনের মুখোমুখি হবে তা এড়ানোর একমাত্র উপায়। জোন্সের নির্দেশ অনুসরণ করে
পিপুলস টেম্পলের সদস্যরা একটি বিষযুক্ত পানীয় পান করে। সেই দিন 900টিরও বেশি পুরুষ, মহিলা এবং শিশু মারা গিয়েছিল, একটি ভয়ঙ্কর দৃশ্যে যা বিশ্বকে নাড়া দিয়েছিল। জোনসটাউনে গণহত্যার ভয়ঙ্কর বাস্তবতার সাথে বিশ্ব ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে গায়ানার মার্কিন দূতাবাসে বেঁচে যাওয়া এবং নিহতদের মৃতদেহ জড়ো করা হয়েছিল। আজ জঙ্গল জোনসটাউন বন্দোবস্ত পুনরুদ্ধার করেছে, সেখানে উদ্ঘাটিত ট্র্যাজেডির একটি ভয়ঙ্কর এবং ভূতুড়ে অনুসারক রেখে গেছে। জোনসটাউনস গণহত্যা, ক্ষমতার কারসাজি, ধর্মান্ধতা এবং নিয়ন্ত্রণহীন কর্তৃত্বের পরিণতিগুলোর একটি বীভৎস উদাহরণ হিসাবে দাঁড়িয়ে আছে। এটি মানুষকে কোন গভীরতার দিকে নিয়ে যায় তার একটি প্রখর অনুসারক, এবং যারা তাদের নিজেদের অশুভর জন্য বিশ্বাসকে কাজে লাগাবে তাদের বিরুদ্ধে সতর্কতার গুরুত্ব। আশা করি আপনি এই ভিডিওটি পছন্দ করবেন। আপনি যদি এটি পছন্দ করেন তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা অন্য একটি আশ্চর্যজনক ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা করব। ধন্যবাদ।